Una felicidad de capulla varios días. ঘুমাই আসলাম তো টেরফাই নাই, সবাই ছিল লগে পারিছে, পরে পারিছিলা দেখি যে ঘরের মানে পারিয়া কিছু লইতে পারি নাই, চতুর দিক দিয়ে তোমা ওরা আমার কিছু লইতে পারি নাই, যার শুধু আমার গোত্রতা এই আছে এইটাই, আমার টাকা ছিল 7,000 টাকা আর কাছে রিক্সা চালাইছিলাম 1,200 টাকা দিই, আর ঘরের মাছ আমার সব শেষ, আমি খালি এই পোশাক আইছি, আমার কিছুই নাই, প্যান্ট শার্ট কাপড় চোর লঙ্গি আমার আমার ওয়াইফ কিছুই আছে, খালি করোনা যা আছে টাকা পয়সা আনতে পারি নাই, মোবাইলও না, মোবাইল চল কিছুই আনতে পারি পরে দিশা পাই নাকি মাল জিনিস নাম না নিজের জানলে ভাই পরে সব হালাই ঘরে তালা মারি মাল জিনিস লো বাইরে গেছি গেছি আর সাইদিন আগুন পর্যন্ত আইসে পরে রাস্তার তো আবার আইসি আইসি আর পায়সা বিজের আই আগুন তুমি আইতো না আইতো না দুপুর লাগছে না মাল জিনিস নেওয়ার লাগছে না এর মধ্যে আবার চলে গেছি আর আধা ঘন্টা পরেই সাইদিন সব জ্বলি কই লই গেছে কিচ্ছু নাই সব কিছু বার বিচ্ছাই না খালি গার্জা গেঞ্জি আর দু এদিক করে প্যান্ডা পরিব তার তো উনি দড়ি চলে গেছি বাইরে কিছু লইতে মারব আমি আমার ভাই ফ্যামিলি আমরা সব মাল জিনিস সব আসিল আর সব শেষ এই যে সব এখানে দুপুরে তারা খাবে রাত্রে তারা খাবে আমরা আমরা দুপুর এবং রাত্রেবেলা আমরা একটা খাবার বন্দোবস্ত করছি এখানে যতক্ষণ না আমরা আমাদের রান না এসে পুষবে ততক্ষণ আমরা কিন্তু খাবারটা চালাবো এক দুই হচ্ছে এখানে আমাদের আমাদের রিজি সাহেব বললেন যেখানে শুকনা খাওয়ার বন্দোবস্ত করতে আমার সাথে মন্ত্রণালয়ে কথা হয়েছে এক একটি প্যাকেট প্রায় 1500 টাকা করে পার প্যাকেট আমার সাথে মন্ত্রণালয়ে কথা হয়েছে সচিবের সাথে মন্ত্রীর সাথে এবং আমরা লিস্ট পাওয়ার পরে কিন্তু প্যাকেট কিন্তু রেডি আমরা প্যাকেটগুলো এখানে চলে আসবে দুই অর্থাৎ টিনের বন্দোবস্ত করছি আমরা এখানে শুকনো খাওয়ার বন্দোবস্ত করছি এবং এখন থেকে যেন খাওয়ার জন্য তারা খেতে পারে অভুক্ত যেন না থাকে একটি বস্তির একজন অভুক্ত থাকতে পারবে না এই মেসেজ আমি অলরেডি দিয়েছি অলরেডি কাজ আমাদের শুরু হয়েছে।